সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতার নামে কুৎসা ছড়ানোর অভিযোগ। প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। হাইকোর্টে তৃণমূল নেতা দ্বারস্থ হবেন বলে জানা যায়। মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খানের নামে কুৎসা ছড়ানোর অভিযোগ সোশ্যাল মিডিয়াতে। অভিযোগ, কংগ্রেস সিপিএম বিজেপি একযোগ চক্রান্ত করে এই কাজ করাচ্ছে। তাদের দাবি, পঞ্চায়েত ভোটের প্রাককালে দাপুটে এই তৃণমূল নেতার প্রতিচ্ছবি কালিমালিপ্ত করার জন্যই তারা এই ধরনের মিথ্যা চক্রান্ত করছে। হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত শাসক দল পরিচালিত সুলতান নগর গ্রাম পঞ্চায়েতে 100 দিনের দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগ প্রত্যাহারের জন্যই হুমকি দেয় বুলবুল খান। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট করে বিরোধীদের একাংশ এমনটাই অভিযোগ, আর সেই পোস্ট সামনে আসতে ক্ষুব্ধ শাসক দলের কর্মী সমর্থকরা। হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রামের প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকেরা এর প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। যারা এই ধরনের কুৎসা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তি দাবি জানায় তৃণমূল কর্মী সমর্থকেরা। অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েতের সিপিআইএম এর সদস্য। তাদের দাবি, কোন রকম দুর্নীতি হয়নি এবং কোনো হুমকি দেওয়া হয়নি। জেলা সাধারণ সম্পাদক কি বলছে শুনবো। আদৌ তাদেরকে আমি মানে আই মানে ওই ছেলে মানে ওদের ওই ছেলেটা যে বলছে তা কিন্তু আমি মানে জীবনেই কথা বলি বা ঠিকভাবে ওর মানে নামটাও আমি পড়ে জানতে পারি। আর ব্যাপারটা হচ্ছে এখানে অপপ্রচার চালানো হচ্ছে কি কী করে, এখানে পঞ্চায়েত টার্গেট, টার্গেটটা হচ্ছে বলুন আমার মনোবলকে কি করে ভেঙে দেওয়া। কিন্তু আমি হচ্ছি তৃণমূলের সৈনিক আর মমতা ব্যানার্জির সৈনিক, আমার মনোবল ভেঙে দেওয়া একটা দল পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য পাবে এইটুকু আমি আপনাদেরকে বলছি। সব ষড়যন্ত্র সর্বনাশ করবো, হাইকোর্টে আমি যাচ্ছি এইটুকু বলতে পারি। আমি এটার শেষ দেখেছি, আমি মানহানির মামলা করবো। এটা কী করে হতে পারে আমি যাকে চিনি না জানি না তার সম্পর্কে, আমার সম্পর্কে অপপ্রচার। আরে ভাই, তাদের কাছে অথেন্টিক প্রমাণ হবে তো, আমি খুনের অভিযোগ দিয়েছি কিনা কোথায় দিয়েছি সেটা তো বলা হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানে ওটা ব্যাপারটা নাই, এখানে একটা ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আমি শেষ দেখেছি। মানুষের পাশে দাঁড়িয়েছি বলেই মানুষ আমার পাশে আছে। পাশাপাশি বিক্ষোভকারী তৃণমূল নেতা হরিশ্চন্দ্রপুরের সিপিএম এবং সিপিএম কংগ্রেস এবং বিজেপি মিলে আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী মাননীয় বুলবুল খানের নামে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্র করে বিভিন্ন জায়গায় ওনারা অভিযোগ করেছে, আলতু ফালতু যার কোনো বেশ নেই সেই সমস্ত বিষয়ে অভিযোগ করেছে। সেই বিষয়ে আমরা থানায় এসেছিলাম, পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করেছি যে বুলবুল খানের নামে যে অপপ্রচার চালাচ্ছে, যে মানে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ষড়যন্ত্রে প্রপার ইনকোয়ারি করে প্রপার ইনভেস্টিগেশন করে যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।